শুনছি আজকে আবার একটা জায়গায় যাব। গেস করুন কোথায় যাব, বলতে পারলেন না তো? আজকে আমরা যাব সায়েন্স সিটি। অনেকদিন ধরে যাবো যাবো ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না, ঠিক আছে? এই আমার মেয়ে শুরু করে দিয়েছে চেঁচামেচি, খুব আনন্দ সায়েন্স সিটি যাবে। তো যাই হোক, আজকে মানে ও বোঝে না কোথায় কোথায় যাবে, বাট বাই টাটা বাবাই যাবো, খুব আনন্দ, ঠিক আছে? তো অনেকদিন বাদে আজকে ঠিক হলো, যাওয়া হয় না, মেয়ের স্কুল থাকে, অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস চলছে, ঠিক আছে, ওই জন্য যাওয়া হয়ে ওঠে না। তো আজকে অনেক কষ্টে কাজকর্ম বাঁচিয়ে আজকে ঠিক করেছি যে আজকে একটু সময় আছে, সায়েন্স সিটি ঘুরে আসবো। আর একটুখানি আবহাওয়াটাও ভালো আছে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, তো সেই কারণে আজকে ঠিক করেছি সায়েন্স সিটি ঘুরে আসি। আমার ওয়াইফেরও খুব ইচ্ছে, তো অনেকদিন ধরে ব্লগও বানানো হয় না, তো আজকে ঠিক করলাম যে যাই। আর এই যে আমরা যাচ্ছি, এই ভিডিওটাকে আমরা মানে যাচ্ছি একটা ভিডিও তো বানাবোই, ব্লগ বানাবো, এটাকে আমরা দুভাগে ভাগ করব, ঠিক আছে? একটা হচ্ছে ব্লগিং ভিডিও হবে, আর একটা হচ্ছে ইনফরমেটিভ ভিডিও হবে। কারণ আমি দেখেছি যে ইনফরমেটিভ ভিডিওতে আমার আমাদের ইনফরমেটিভ ভিডিওতে অনেক বেশি লাইক আসে, অনেক বেশি শেয়ার হয়, এবং সেই জন্য আমি ঠিক করেছি যে একটা ইনফরমেটিভ ভিডিও আলাদা করে দেবো, যে কীভাবে যাবেন, কীভাবে মানে কলকাতার বাইরে থেকে যারা আছেন, হয়তো কলকাতার বাইরে যারা আছেন তারাও আমার ব্লগ দেখছেন, তারা হয়তো জানেন না যে সায়েন্স সিটিতে কীভাবে আসতে হয়, তো সেই সম্পর্কে আমি একটা পুরোপুরি আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে সায়েন্স সিটিতে কীভাবে আসতে হয়, তার কত মানে টিকিট ফেয়ার আছে, এবং ভেতরে প্রত্যেকটা রাইডের আলাদা আলাদা করে কী কী টিকিট ফেয়ার আছে সব আমি আলাদা করে আপনাদেরকে ওই ইনফরমেটিভ ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে? আর আর এই ভিডিওটা যেটা আমরা ছাড়বো সেটা হচ্ছে শুধুমাত্রই ব্লগ, ব্লগ ভিডিও। আমরা ঘুরতে গেছি, সেই হিসেবে একটা ব্লগ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে ব্যাপার। তো আর দেরি করে লাভ নেই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের আবার বেরোতে হবে। আর আমার মেয়েও খুব এক্সাইটেড, আর আমার ওয়াইফ আজকে একটু ব্যস্ত আছে, একটু সাজুগুজুতে ব্যস্ত আছে, সাজুগুজু না হলে হয়। আমার বাবা আমাকে বলছে এ বাইক করে যাওয়া যাবে না, বাইকে করে গেলে আমার মাথার চুল সব ঘেটে যাবে। এটা ঠিক, বাইক করে না হলে কোথায় যাবো, এখন আমরা গাড়ি বার করবো। আজকে আর কোনো গাড়ি নয়, খালি ভু করে একদম আমরা সায়েন্স সিটি পৌঁছে যাবো।
চলে এসেছি এখন, মানে এন্ট্রান্স হয়ে গেছে আমাদের সায়েন্স সিটিতে। তো মুখটা দেখা যাচ্ছে না, মুখটা দেখাতে হবে না, মুখটা দেখালে আবার অসুবিধা আছে। তো আমরা ঢুকে পড়েছি, 60 টাকা করে টিকিট নিল প্রত্যেকে, পার হেড পার হেড, হ্যাঁ পার হেড 60 টাকা করে নিল। আর এই বাচ্চাদের ফ্রি, বাচ্চাদের কোনো পয়সা লাগবে না। সুতরাং আনন্দ করে আসুন, বাচ্চাদের নিয়ে আসুন, এখানে ভালোভাবে এনজয় করুন, খুব ভালো লাগবে। আফটার লং টাইম উই হ্যাভ কাম ইন দ্য সায়েন্স সিটি, সো ইটস গ্রেট, আই এম ফিলিং অসম। সো আর কি বলবো, ব্যাপারটা হচ্ছে এবার চলুন আমরা গিয়ে দেখবো কোথায় কী রাইড আছে। প্রত্যেকটা রাইডের ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করবো। আগেরবার টাইম মেশিন চলতে পারিনি, এবার ইচ্ছে আছে যে টাইম মেশিনটা চলার। ঠিক আছে, দেখা যাক টাইম মেশিন চলা যায় কি না, চলুন আমরা দেখি। আর কত বছরের ঊর্ধ্বে টিকিট নিচ্ছে? 5 বছর, 3 বছরের ঊর্ধ্বে, যাই হোক 3 বছরের ঊর্ধ্বে টিকিট নিচ্ছে। হ্যাঁ, সেটা কত টাকা টিকিট? ফুল, ও 3 বছরের ঊর্ধ্বে ফুল টিকিট লাগছে। ঠিক আছে, তো চলে আসুন সবাই, 3 বছরের নিচে হলে কোনো টেনশান নেই। ঠিক আছে, নো টেনশান, খালি এনজয়মেন্ট, লেটস গো, কমান 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 কমান। আমার মেয়েকে দেখুন কি অবস্থা, বাইরে চলে গেছে, গেটের বাইরে চলে গেছে, এত নটি এই টাইম মেশিন। টাইম মেশিনে নেক্সট টাইমে আমরাই ফার্স্টে আছি, তো তখন আমরা চাপবো এবং আপনাদেরকেও শেয়ার করবো কীরকম কী দেখলাম। ওকে, তো চলুন, আমাদের নম্বর লেগে গেছে, আমরা এবার যাচ্ছি টাইম মেশিনে চাপতে, খুব এক্সাইটেড আমরা। আমরা চলে এসেছি টাইম মেশিনের ভেতরে, এখন টাইম মেশিনে আরো লোক উঠবে, ফাঁকা আছে, তো দরজা এখনো বন্ধ হয়নি, দেখা যাক, খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি আগেরবারে এসেছিলাম তখন, হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা ফুলফুল আছে। সো এনিওয়ে, আগেরবারে একবার এসেছিলাম অনেক বছর আগে, তখন আমার বাবা এসেছিল, মানে বাবা বলতে আমার শ্বশুরমশাই এসেছিল, তখন ব্যাডলা কোনো একটা অকেশন চলছিল, সেই জন্য বিশাল ভিড় ছিল, তাই টিকিটের কোনো মানে স্কোপই পাইনি টিকিট কাটার। তো এবারে পেয়েছি, ওই জন্য এবারে আগে আগে টিকিট কেটে আগে টাইম মেশিনে চেপে নেবো, তারপর বাকিটা আপনাদের ঘুরে দেখাবো। বলো টাইম মেশিন কেমন দেখলে, কেমন ফিলিং? মানে আপনারা এখানে এসলে টাইম মেশিনটা খুব এনজয় করেছি আমি। এখানে চায়না ওয়াল দেখাচ্ছে, চায়না ওয়ালের মধ্যে দিয়ে মানে মানে যেমন যেমনভাবে আপনাদের ওই ইয়ে হয় না, রোলার কোস্টার, জাস্ট লাইক দ্যাট, রোলার কোস্টারের মতো আপনাকে নিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে দেখাবে আর কি। মানে একটা অন্যরকম ফিলিংস, মানে এসে রোলার কোস্টারের মধ্যে ফিলিংস এবং আরও ভালো, আরও ভালো, আরও বেটার, অনেক বেটার, একদমই তাই। ঠিক আছে, অতএব আপনারা যখনই আসবেন তখনই অতি অবশ্যই টাইম মেশিনে একবার চাপবেন, কারণ মাত্র 30 টাকা করে, খুবই কম টাকায় এবং খুব ভালো এনজয় হয়েছে আমাদের, খুব ভালো এনজয় করে, মাত্র এনজয় করে। অতএব আপনারা যখনই আসবেন অতি অবশ্যই একবার টাইম মেশিনে চাপবেন, নাহলে কিন্তু খুব বড় মিস করবেন। আগেবার সুযোগ পাইনি, এবার সুযোগ পেয়েছি, অতএব ফার্স্ট ক্লাসেই চেপে নিয়েছি। তো
তো চলুন দেখা যাক আর কি কি দেখা যায়, মানে কি কি দেখি আর কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখনো যাক, চলুন।
বলটা নেই এখানে ছিল বাজে আমি চাপ চাপ তবে না যাও দেখি আমি ট্রাই করি এবার আমার বোর্ড প্যাডেল করছে এ উঠবে না উঠবে না উঠছে না উঠছে না উঠছে না উঠছে না হয়ে গেছে দম বেরিয়ে গেছে উঠছে না বল কি করবো বল ওটা দিয়ে আটকে গেছে বন্ধুরা এখন চলবো ডার্ক রাইড 40 টাকা করে টিকিট পার হেড 3 বছরের নিচে মানে 3 বছর ওপর হলে টিকিট লাগবে 3 বছরের নিচে হলে কোনো টিকিট লাগবে না আচ্ছা যেটা চলবো ডার্ক রাইড হচ্ছে এখানে ওই ডাইনোসর টাইনোসর দেখাবে ডাইনোসরের মডেল তৈরি করা আছে তার সঙ্গে ইলেকট্রিক ফিট করে বিভিন্ন ধরনের আওয়াজ শোনাবে ডাইনোসরের জিনিস দেখাবে এটা হচ্ছে ডার্ক রাইড যাই না চলুন ভেতরে গিয়ে দেখা যাক কী হয় চলুন তাড়াতাড়ি চলুন ওখানে লাইন পড়ে গেছে চলুন 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 বিশাল লাইন আছে অনেক টাইম লাগবে মোটামুটি প্রচুর লাইন এই যে রাইট এখানে আছে প্রচুর লাইন এখন যাই না আমাদের নাম্বারটা কখন লাগবে 12 জন করে চড়াচ্ছে 12 জন করে একটা গাড়িতে 12 জন করে চড়াচ্ছে ঠিক আছে 4টে রো আছে 3টে করে মানুষ বসবে তো জানি না এখন আমাদের নাম্বারটা কত নম্বরে লাগবে দেখা যাক আবার গাড়িতে চড়ে আবার দেখা হচ্ছে ওকে আমরা এখন চড়েছি গাড়িতে যাব ট্রাক রাইডে পেট পুজো হয়ে গেছে আমরা লাঞ্চ করে নিয়েছি মোগলাই পাউডার দিয়ে ঠিক আছে তারপরে কোক খাচ্ছি এই খাবেন খাবেন না পেট খারাপ করে আমারই পেট খারাপ করে এই জন্য সবাইকে বলি পেট খারাপ করছি আমি হেভি ট্রাই করছি হ্যাঁ সত্যি আমরা মোগলাই পাউডার দিয়েছিলাম মোগলাই পাউডার 80 টাকা করে বাকি আরও বিভিন্ন ভ্যারাইটি জিনিস পাওয়া যাচ্ছে চাউমিন আছে ফ্রাইড রাইস আছে ইডলি আছে দোসা আছে এই যে নিজে নিজে খাবে
আমি ধরে একটু পড়ে যাবে খা বদমাইস আমাকে খেতে দেবে না নিজে নিজেই খাবে তো এনিওয়ে তাই আমরা মোগলাই নিয়েছিলাম মোগলাই খেয়ে একটু কোক খাচ্ছি 30 rupees করে কোক যে কোনো ফ্লেভার নিতে পারেন আমি স্প্রাইট নিয়েছি ও কোকা কোলা নিয়েছে আরও আছে লিমকা আছে ফ্যান্টা আছে যার যেমন ইচ্ছা সে এরম নিতে পারবেন 30 টাকা করে সবকটা গ্লাস ওকে দিয়ে খাওয়া দাওয়া করে আবার একটু হাঁটাহাঁটি করব আমার মেয়ে রোপওয়ে চাপার জন্য খুব এক্সাইটেড রোপওয়ে চাপে খালি দেখাচ্ছে ওপর দিয়ে তার গেছে সেটা দেখাচ্ছে এই যে হ্যালো বন্ধুরা, তো এমন আমরা উপরে চড়েছি, তো দেখতে পাচ্ছেন চারিদিকে এবার আস্তে আস্তে উপরেটা বেরোচ্ছে, ঠিক আছে। তো এই যে আমরা আস্তে আস্তে শূন্যে উঠে যাচ্ছি, শূন্যে উঠে যাচ্ছি। যাই হোক, রোপওয়েটা স্টার্ট হয়ে গেছে, এবার আপনারা ভিউটা দেখতে থাকুন চারিদিকে, ঠিক আছে। খুব ভালো ভিউ, দিস দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি, প্রথম এই রোপওয়ে চাপলাম সায়েন্স সিটিতে এসে, ঠিক আছে। তো দেখুন, খুব ভালো লাগবে ভিউটা। আমি এখন ভিউ দেখি, হ্যাঁ রোপের মধ্যেতেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর 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 শেয়ার করুন, একটা লাইক দেবেন অতি অবশ্যই, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কি বলি, হ্যাঁ দেখি আর কোথায় যাওয়া যায় ঘুরতে, এখন আপাতত কোনো প্ল্যান নেই। আজকে হঠাৎই প্ল্যানটা তৈরি করেছিলাম, তো আজকে আপাতত কোনো প্ল্যান নেই, আবার প্ল্যান তৈরি হলে আবার যাওয়া হবে, জার্নি করা হবে। আজকে জাস্ট একটা ছোট্ট ট্যুর, শনিবার পড়া ছুটি তাই আজকে একটা ছোট্ট ট্যুর করলাম। ওকে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফ থাকুন। বাই 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 বা